আমাদের দৈনন্দিন জীবনে নিয়মিত ব্যবহৃত ওষুধগুলোর মধ্যে প্যারাসিটামল অন্যতম। প্যারাসিটামল স্বল্প থেকে মাঝারি ব্যথা এবং জ্বর প্রতিকারে বহুল ব্যবহৃত একটি ওষুধ। এটি অত্যন্ত কার্যকরী ওষুধ যা কিনা শিশু, বৃদ্ধ এবং গর্ভবতী মহিলা সবাই নিরাপদে সেবন করতে পারে। কাজেই একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষ দিনে সর্বোচ্চ 8টি প্যারাসিটামল ট্যাবলেট গ্রহণ করতে পারে। তো আজকে আমরা বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের নাপা ওয়ান সম্পর্কে বিস্তারিত জানব। তো এই নাপা ওয়ান ট্যাবলেটটি আপনারা কিভাবে খাবেন এবং কারা খাবেন সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। তবে তার আগে একটি ব্যাপার, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। নাপা ওয়ান বর্তমানে প্যারাসিটামলের ভিতর সব থেকে বেশি মিলিগ্রামের একটি ট্যাবলেট। এটির ভিতরে রয়েছে প্যারাসিটামল 1000 মিলিগ্রাম। তো এই ট্যাবলেটটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্ক রোগীদের জন্য, যাদের বয়স 12 বছরের ঊর্ধ্বে তারাই এই নাপা ওয়ান ট্যাবলেটটি ব্যবহার করতে পারবে। তো আসলে এই নাপা ওয়ান ট্যাবলেটটি আমরা কেন খাব, যাদের জ্বর রয়েছে, মাথা ব্যথা রয়েছে, কিংবা যাদের দাঁতের ব্যথা রয়েছে, যাদের মাসিকের ব্যথা রয়েছে, কানের ব্যথা, কিংবা যারা ঠান্ডায় ভোগে, অথবা ইনফ্লুয়েঞ্জা কিংবা স্নায়ু প্রদাহ, স্নায়ু শূল কিংবা বাতের সমস্যাজনিত ব্যথায়ও এই নাপা ওয়ান ট্যাবলেটটি কাজ করে থাকে। তো বর্তমান সময়ে জ্বরে সাধারণত অনেকেই বেশি পরিমাণে আক্রান্ত হয়ে থাকে। কাজেই আমাদের যে বাজারে প্রচলিত যে ওষুধগুলো রয়েছে প্যারাসিটামল নাপা এক্সট্রা, তো এটি হচ্ছে প্যারাসিটামল 1000 মিলিগ্রামের নাপা ওয়ান। এটি দিনে একটি ট্যাবলেট 2 থেকে 3 বার কিংবা 3 থেকে 4 বার এই ট্যাবলেটটি দেওয়া যেতে পারে। তবে অবশ্যই নাপা ওয়ান খাওয়ার পূর্বে আপনারা যে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো এই ট্যাবলেটটি গর্ভাবস্থায় কিংবা স্তনদানকালীন সময় এটি খাওয়া যাবে কিনা সেটি আপনাদের আমি বলে দিচ্ছি। বিভিন্ন গবেষণায় গর্ভাবস্থায় প্যারাসিটামলের নির্দিষ্ট মাত্রা সেবনে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি, কিন্তু রোগীকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। এবং প্যারাসিটামল মায়ের দুধের সাথে মিশ্রিত হয় যার পরিমাণ তেমন উল্লেখযোগ্য নয়, কাজেই স্তনদানকারী মায়েরা প্যারাসিটামল সেবনে কোনো অসুবিধা নেই। তো সাধারণত আমরা নাপা বা প্যারাসিটামল জ্বর ভাব কিংবা ঠান্ডাজনিত সমস্যার কারণে এই নাপা ট্যাবলেটটি খেয়ে থাকি। কাজেই আমরা যেগুলো বাজারে খেয়ে থাকি নাপা এক্সট্রা, নাপা এস প্লাস, তো এটি হচ্ছে শুধুমাত্র প্যারাসিটামল। নাপা এক্সট্রার সাথে না প্যারাসিটামল প্লাস ক্যাফেইন থাকে, এটি হচ্ছে শুধু প্যারাসিটামল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে প্যারাসিটামল 1000 মিলিগ্রাম, এবং এই প্যারাসিটামল 1000 মিলিগ্রাম শুধুমাত্র প্রাপ্ত বয়স্ক রোগীদের জন্য, যারা 12 বছরের ঊর্ধ্বে বয়স তারা এই প্যারাসিটামল ট্যাবলেটটি খেতে পারবে। তো এই ট্যাবলেটটির দাম কত টাকা, প্রতি পাতার মূল্য হচ্ছে 14 টাকা করে এবং একটি পাতায় 10টি ট্যাবলেট রয়েছে। তো এটি আপনারা যে কোনো ফার্মেসির দোকান থেকে কিনতে পারবেন এই নাপা ওয়ান ট্যাবলেটটি। তো এই ছিল নাপা ওয়ান ট্যাবলেট সম্পর্কিত সকল বিস্তারিত তথ্য উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।